একটু দেখুন তো, আছেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সচিব। আমাদের তরুণদের হাতে হাতে আমরা চিরকালীন উপকারী বৃক্ষ তুলে দেব, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জুলাই মাসের শুরুতে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন, এর ধারাবাহিকতায় আমরা তরুণদের হাতে বৃক্ষ তুলে দেব। আমরা সবাই করতালিতে অভিনন্দিত করছি। এরপর আজকের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি আমরা ছোট্ট বাবুটিকে ছবিতে রাখতে চাই, এজন্য ফুলটা দিতে চাই। হ্যাঁ, এই যে ভালো লাগে। আমরা সবাই করতালিতে অভিনন্দিত করব। এই আয়োজনের যেটা করেছেন মাইশ এন্টারপ্রাইজ, আজকে এটি বরাদ্দ 2014 সালের মধ্যে বলবেন, 2014 সালে প্রবাসে আসছিল 1100 ডলার, কিন্তু সেটা বেড়ে এখন প্রায় 1800 ডলার হয়েছে, মাথা কিছু আয় প্রায় 1800 ডলারে পৌঁছেছে। এবং আমাদের যে রপ্তানি, এই রপ্তানি নিয়ে সম্মিলিত হচ্ছে এবং পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানের চেয়েও আমাদের রপ্তানি বর্তমানে বেশি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 3200 কোটি টাকার উপরে। আজকে আমাদের যে রপ্তানি প্রায় 4200 কোটি টাকার উপরে, এবং আগামীতে আমেরিকা, আফ্রিকা এবং আমাদের উপমহাদেশে ওয়ার্ল্ডের পণ্য রপ্তানি হচ্ছে। এটি আমাদের অহংকারের, এটি আমাদের গর্বের। আমরা জোরে একটি ওয়ার্ল্ডের জন্য একটি জোরে বল। অনেক অনেক অতিথিবৃন্দরা, সবাইকে জানাই আমার আজকে এখানকার শুভেচ্ছা এবং প্রাণবেলা। অনেক অনেক আনন্দ যারা আজকে এখানে মাইশ এন্টারপ্রাইজ এবং ওয়ার্ল্ড সম্বন্ধে এখানে বসে আছেন, এবং দেরি শেষে যারা বসে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। VFX footage.